জয় ভোলানাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন কর্কট রাশির জুন মাসের রাশিফল, জুন মাস কর্কট রাশির কেমন যাবে। এই ভিডিওতে আমি আলোচনা করব কর্কট রাশির জুন মাসের রাশিফল অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক, বিদ্যার্থীদের লেখাপড়া এবং কর্কট রাশির জুন মাসে স্বাস্থ্য কেমন থাকবে তার একটি আগাম আভাস নিয়ে। আর অবশ্যই এই ভিডিওতে আপনি পাবেন কর্কট রাশির জন্য জুন মাসের বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে বলবো অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমি যখন কর্কট রাশির জন্য পরবর্তীকালে ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জুন মাসে মোট তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে। 15ই জুন রবি বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে চলে আসছে মিথুন রাশিতে। 18ই জুন শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে চলে আসছে নিজের রাশি বৃষ রাশিতে। আর 27ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে চলে আসবে নিজের রাশি মেষ রাশিতে। এই যে ছবিটি আপনি দেখছেন এটা হলো কর্কট রাশির একটি সাধারণ জন্মছক বা জন্মরাশি। জুন মাসের সাপেক্ষে কর্কট রাশিতে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। ভালো করে ছবিটা লক্ষ্য করুন। কর্কট রাশি অর্থাৎ যেখানে এই রাশিচক্রে এক লেখা আছে, দেখুন তার পাশে লিখেছি আমি কর্কট রাশি। সুতরাং এটি হলো কর্কট রাশির একটি সাধারণ জন্মরাশি। এবার দেখুন এই জুন মাসের উপর ভিত্তি করে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ ভাব তুলা রাশিতে অবস্থান করছে কেতু। অষ্টমে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। শনি কুম্ভ রাশির অধিপতি, অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে অষ্টমপতি অষ্টমে অবস্থান করছে। ভাগ্যস্থানে নবম ভাবে মীন রাশিতে মীন রাশির অধিপতি বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থানেই অবস্থান করছে। সাথে আছে মঙ্গল, মঙ্গল হচ্ছে আপনার কর্মপতি অর্থাৎ দশম ভাবের অধিপতি মেষ রাশির অধিপতি। এই মঙ্গল 27 জুন পর্যন্ত কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকবে। দশম ভাবে কারা আছে? শুক্র আছে, রাহু আছে। শুক্র কর্কট রাশির সাপেক্ষে একাদশপতি কোথায় অবস্থান করছে? কর্মস্থানে অবস্থান করছে। আর একাদশ ভাবে রয়েছে বুধ এবং রবি। বুধ হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশপতি অর্থাৎ মিথুন রাশির অধিপতি। তো শুরু করছি কর্কট রাশির জুন মাসের রাশিফল। প্রথমে আলোচনা করব আপনার স্বাস্থ্য কেমন যাবে তার একটি আগাম আভাস দিয়ে। একটু আগেই আলোচনা করছিলাম যে আপনার ভাগ্যপতি মীন রাশিতে, বৃহস্পতি নিজের রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার জন্মরাশিতে, আপনার লগ্নে, অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নে। এই ক্ষেত্রে কী হবে? সার্বিকভাবে আপনার শরীর স্বাস্থ্য জুন মাসে ভালো থাকবে, তবে মাঝে মধ্যে এই মাসে সর্দি কাশি বা যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা কিন্তু এই সময় কষ্ট পাবেন। তবে সার্বিকভাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা অনেকদিন ধরে পুরনো কোনো রোগে কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু রোগ নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আসছি বিদ্যার্থীদের জন্য। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারী লেখাপড়া করছেন তাদের এই জুন মাস কেমন যাবে। তো কোনো জন্মরাশির ক্ষেত্রে লেখাপড়ায় সফলতা, লেখাপড়া কেমন হবে, এই সমস্ত নানা প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে সেই রাশিচক্রে, সেই জাতক বা জাতিকার পঞ্চম ভাব থেকে। ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন। আপনার পঞ্চম ভাব বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশির অধিপতি, আপনার পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল বসে আছে ভাগ্যস্থানে বৃহস্পতির সাথে। অতীব শুভ, অর্থাৎ এই জুন মাসে আপনার লেখাপড়ায় অবশ্যই সফলতা আসবে, লেখাপড়ায় উন্নতি ঘটবে। যারা অনেকদিন ধরে হায়ার স্টাডি করার প্ল্যানিং করছিলেন, উচ্চ বিদ্যা লাভের পরিকল্পনা করছিলেন তাদের জন্য খুব ভালো সময়। বিশেষ করে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, যারা কোনো ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করছেন তাদের জন্য এই মাস খুব ভালো যাবে। ইভেন যারা মনে করছেন বিদেশে গিয়ে বা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন তাদের জন্য কিন্তু এই জুন মাস কর্কট রাশির ক্ষেত্রে ভালো সময়। তবে অ্যাকচুয়াল সফলতা, আসল সফলতা আসবে 27 জুনের পর থেকে, কারণ 27 জুন আপনার পঞ্চম পতির অধিপতি মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে মেষ রাশিতে নিজের রাশিতে। সুতরাং ওভারঅল দিক থেকে সারা জুন মাসেই আপনার লেখাপড়া ভালো যাবে, বেশি প্রোগ্রেস, বেশি সফলতা, পরীক্ষায় সফলতা, কম্পিটিশনের সাকসেস, এগুলোর আরও বেশি প্রভাব আপনি বুঝতে পারবেন 27 জুনের পর থেকে। আলোচনা করব কর্কট রাশির প্রেম সম্পর্ক নিয়ে। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের এই জুন মাস কেমন যাবে। দেখুন কোনো রাশিচক্রে প্রেম ভালোবাসার সম্পর্কে সাকসেস
প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন যাবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে সেই রাশিচক্রে, সেই জাতক-জাতিকার রাশিচক্রে, পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতির ওপর। একটু আগেই বলছিলাম যে আপনার কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে পঞ্চম ভাব হলো বৃশ্চিক, আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে ভাগ্যস্থানে বৃহস্পতির সাথে, এবং 27 জুন যখন রাশি পরিবর্তন করবে তখন সে নিজের রাশিতেই অবস্থান করবে। সুতরাং এই জুন মাসের পিরিয়ড ধরে বলা যেতে পারে যে কর্কট রাশির প্রেম ভালোবাসার সম্পর্ক ভালো কাটবে, ভালো থাকবে, সম্পর্কের মধ্যে উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, একে অন্যকে কেয়ারিং করবেন, একে অন্যের কথা ভাববেন, একে অন্যের জন্য অনেক কিছু করবেন এবং একে অন্যকে সাপোর্ট করবেন। সার্বিকভাবে কর্কট রাশির জন্য প্রেম ভালোবাসার সম্পর্ক ভালো থাকবে। এবং আরেকটা কথা বলি, যারা অনেকদিন ধরে ভাবছেন যে কাউকে আপনার মনের কথা বলবেন, যাকে ভালো লাগে বলতে পারছেন না, আর সময় নষ্ট করবেন না, এই জুন মাসটা হলো আপনার জন্য ভালো সময়, মনের কথা বলার সময়, প্রেম করার সময়। সুতরাং সময় নষ্ট না করে নিজের মনের কথা আপনি আপনার প্রিয়জনকে বলে ফেলুন, চুটিয়ে প্রেম করুন। তবে আরেকটা জিনিস ছোট্ট করে বলে রাখি, কারণ আপনার দ্বাদশ ভাবের অধিপতি বুধ বসে আছে একাদশে এবং দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ভাবে, আপনার প্রেম ভালোবাসার সম্পর্কে। এই বুধ কিন্তু আপনার জন্মরাশির সাপেক্ষে অতীব মারক গ্রহ, শত্রু গ্রহ। সেই ক্ষেত্রে কর্কট রাশির বহু জাতক জাতিকারা নিজেদের প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে কিন্তু কনফিউশনে থাকবেন। সবই ঠিক চলবে, সবই ভালো চলবে, তার মধ্যেও যেন কিছু একটা বেশ মিসিং ব্যাপার থাকবে, মনে আত্মতুষ্টি ব্যাপারটা থাকবে না, এরকম আপনার হবে না? তো যদি হয় তাহলে ভাববেন অবশ্যই আপনার জন্মছকে গ্রহের অবস্থান শুভ নয়, আদারওয়াইজ অল গুড। আলোচনা করব কর্কট রাশির বিবাহিতদের নিয়ে, যে সমস্ত কর্কট রাশির বিবাহিতরা রয়েছেন তাদের এই জুন মাস কেমন যাবে। তো কোনো জন্মরাশির সাপেক্ষে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার জন্মরাশির সাপেক্ষে সপ্তম ভাবে। আর সপ্তম ভাব হলো আপনার মকর রাশি, সপ্তম ভাব, আর এই মকর রাশির অধিপতি হলো শনিদেব, বসে আছে অষ্টম ভাবে, নিজের রাশিতে গিয়ে বসে আছে, থাকবে 2.5 বছর। বিবাহিত জীবন ভালো থাকবে, তবে আপনার সবথেকে যেটা চিন্তার বিষয় হতে পারে তা হলো আপনার জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে জুন মাসে আপনাকে বিশেষ করে সতর্ক থাকতে হবে। দেখুন, আমি রাশিফল যখন তৈরি করি আপনাদের মনের কথা, মনকে খুশি করার জন্য রাশিফল বলি না, যেটা বাস্তব, যেটা ঘটতে চলেছে সেটা বলার চেষ্টা করি, কারণ আপনি সেই আগাম আভাস শুনে আগের সময়ের জন্য নিজেকে পরিকল্পনা করে তৈরি রাখবেন। কর্কট রাশির ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই আপনার জীবনসঙ্গীর টেক কেয়ার করবেন, সাবধানে তাকে রাখবেন, তার খাওয়া দাওয়ার উপরে বিশেষ করে গাড়ি ঘোড়া, যানবাহন ইত্যাদি চালানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে বলবেন। আদারওয়াইজ বিবাহিত সম্পর্ক অল গুড, ভালো থাকবে। আসছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আপনার ভাগ্য, আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি কেমন যাবে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা আমার ভিডিও শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার ভাগ্যপতি হলো বৃহস্পতি, কারণ আপনার ভাগ্যস্থান নবম স্থান। ভালো করে ছবিটির দিকে তাকান, কর্কট রাশি দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ 1, 2, 3, 4 করে 9 নম্বর ঘর। এই 9 নম্বর ঘর রাশিচক্রের সাপেক্ষে ভাগ্যস্থান, আর আপনার ভাগ্যস্থান হলো এই 9 নম্বর ঘর মীন রাশি, আর মীন রাশির অধিপতি বৃহস্পতি কোথায় বসে আছে? ভাগ্যস্থানে বসে আছে। কর্মপতি মঙ্গল মেষ রাশির অধিপতি কোথায় বসে আছে? ভাগ্যস্থানে বসে আছে। সুতরাং জুন মাসে ভাগ্য আপনার সাথে আছে, কর্মে উন্নতি হবে, যারা চাকরিজীবীরা আছেন তারা প্রমোশন পাবেন, নতুন কাজ পাবেন, মনের মতো চাকরি খুঁজে পাবেন, এই সময়টি ডেভেলপমেন্টের সময় আপনার, তাই সঠিকভাবে পরিকল্পনা করে কিন্তু এগোবেন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রেও সময়টি ভালো যাবে, তবে আমি যেটা বলবো যে এই সময় যেহেতু সপ্তমপতি শনিদেব অষ্টমে বসে আছে, হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে করবেন না, নতুন ব্যবসা অন্তত এই সময় শুরু করবেন না, পরিকল্পনা করে রাখুন, পরিকল্পনা করে রেখে ওয়েট করুন ভালো সময়ের জন্য, ভালো সময় ব্যবসা শুরু করুন। আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য বলবো, এই সময় বিশেষভাবে নিজের পার্টনারশিপ বিজনেসে সতর্ক থাকুন, ভালো করে চুক্তিপত্র ভালো করে দেখে সই করবেন, আর্থিক লেনদেনগুলো নিজের পর্যবেক্ষণে করার চেষ্টা করবেন। আগের থেকে আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও খরচ কিন্তু এ মাসে বাড়ছে, খরচ কিন্তু এ মাসে হবে, আয়ের জায়গাটা নিয়ে একটু কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাসে চিন্তা করতে হবে, সচেতন থাকতে হবে, কারণ রাশিফল বলছে আয়ের থেকে জুন মাসে কর্কট রাশির ব্যয় একটু বেশি হবে। আসছি প্রতিকার নিয়ে, কী প্রতিকার আপনি করবেন, কী প্রতিকার করার আছে। প্রতিদিন সূর্যাস্তের পরে চন্দ্রগ্রহের বীজমন্ত্র জপ করুন, প্রতি শনিবার আপনার সাধ্যমতো সাদা বাতাসা শিব মন্দিরে দান করুন, আর অবশ্যই শিবলিঙ্গের অর্চনা করুন প্রতিদিন, সোমবার কিন্তু নিরামিষ খেতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তী সময় আমি যখন কর্কট রাশির জন্য আলাদা করে ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।